এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার তিন দিনের রিমান্ড দিয়েছেন এবং বিজ্ঞ আদালত একটি নোট দিয়েছেন যে তাকে রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসা করতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তার দেখিয়ে তারপরে বিজ্ঞ আদালতে তাকে আনতে হবে এই 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 শর্ত সাপেক্ষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিনটা বাতিল করেছেন এবং বিজ্ঞ আদালত অত্যন্ত বিচক্ষণার সহিত এই আদেশ দিয়েছেন আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ ডক্টর কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি মামলায় দশ দিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা সেই আমরা আদালতে শুনানি করেছি তার জামিন প্রার্থনা করেছি এবং তার রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন তিনি রাষ্ট্রের একজন স্বনামধন্য ব্যক্তি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তিনি চাকরি করেছেন তিনি সিনিয়র সচিব হিসাবে সর্বশেষ তিনি রিটায়ারমেন্ট এসেছেন তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন বিশেষ করে মুজিব শতবর্ষ উদযাপন পরিষদের তিনি সমন্বয়ক ছিলেন তিনি সফলভাবে মুজিব শতবর্ষ উদযাপন এই পরিচালনার তিনি করেছেন তিনি একজন কবি তিনি একুশে রাস পদকপ্রাপ্ত একজন ব্যক্তি এই বাংলা একাডেমি পদকপ্রাপ্ত একজন ব্যক্তি আদালত আমাদের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেছে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং আদালত তাকে এটাও বলেছে যেন তাকে সতর্কতার সাথে জেল হাজতে জেল হাজতে যেন তার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে যেন চিকিৎসকের চিকিৎসার মধ্যে তাকে যেন সার্বক্ষণিক চিকিৎসার মধ্যে রাখা হয় কেন তিনি একজন ক্যান্সার পেশেন্ট তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন বলে আমরা এই আদালত যে রায় যে আদেশ দিয়েছে আদালতের এই আদেশে আমরা সন্তুষ্ট আপনাদেরকে ধন্যবাদ